বাংলাদেশের বিপক্ষে সিরিজকে যথেষ্ট গুরুত্ব দেয়নি ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজ হারের পর দলের সমালোচনায় মুখর ইংলিশ গণমাধ্যম। টাইমস, ডেইলি মেল সহ শীর্ষ গণমাধ্যমে স্কোয়াডে মাত্র 13 জন ক্রিকেটার থাকার প্রসঙ্গ উঠে এসেছে। ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন অধিনায়ক জস বাটলারের ভূমিকায় কঠোর সমালোচনা করেছেন, যদিও ডেইলি মিরর বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করেছে। সাদা বলে সময়ের সেরা বাটলার বাহিনী যখন বাংলাদেশে সিরিজ খেলতে আসে, তখন ঘরের মাঠে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ, সেটা মেনেই এসেছিল। তবে নিজেদের মাটিতে টাইগারদের এমন গর্জন শুনতে হবে এতটাও হয়তো কল্পনা করেনি থ্রি লায়ন্স। প্রথম 2 ওয়ানডে জেতার পর টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা কি বাংলাদেশকে একটু হালকাভাবেই নিয়েছিল? বাটলার তা স্বীকার না করলেও ইংলিশ মিডিয়া মনে করছে তেমনটাই। এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ হারের এমন ভরাডুবিতে বেজায় চটেছে ইংলিশ সংবাদ মাধ্যমগুলো। বাটলারদের কঠোর সমালোচনা করেছে ডেইলি মেইল, দ্য গার্ডিয়ান, দ্য টাইমস সহ একাধিক শীর্ষ পত্রপত্রিকা। ইংল্যান্ডের দুর্বল ব্যাটিং লাইন আপ নিয়ে অধিনায়ক জস বাটলারের কোনো আক্ষেপ না থাকার বিষয় নিয়ে শিরোনাম করেছে ডেইলি মেইল। এই সিরিজে ইংল্যান্ডের স্কোয়াডে খেলোয়াড় ছিলেন মাত্র 13 জন। উইল জ্যাকস ও টম অ্যাবল চোটে পড়ে ছিটকে যাওয়ার পর তাদের আর বিকল্প নেয়নি দল। দলে বিশেষজ্ঞ ব্যাটার কেবল 4 জন। আরেক শীর্ষ দৈনিক মিররের শিরোনাম, অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার কারণে দল সিরিজ হেরেছে বাংলাদেশের কাছে। নাজমুল শান্ত আর মেহেদী মিরাজ বাংলাদেশকে জয়ের পথ দেখিয়েছে বলেও উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। দ্য গার্ডিয়ান বলছে মেহেদী মিরাজের আলোকিত পারফরমেন্সেই সিরিজ জিতেছে স্বাগতিকরা। ইংল্যান্ড টিমকে ভারসাম্যহীন আখ্যা দিয়েছে এই শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমটি। স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন বাটলারদের ব্যাটিং ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলেছেন। নাসেরের মতে এই সিরিজকে যথেষ্ট সম্মান দেখায়নি ইংল্যান্ড। আমি মনে করি না ইংল্যান্ড নিজেদের সাহায্য করতে পেরেছে। আমি হলে বাটলারকে দিয়ে ওপেন করাতাম। অন্যদের ব্যর্থতার জন্য ব্যাটিং লাইন আপে পরিবর্তন পছন্দ করি না আমি। দুটি ম্যাচেই ইংল্যান্ডের বড় পতন হয়েছে। আমাদের স্কোয়াডে আদর্শ ভারসাম্য ছিল না, কিছুটা বিভ্রান্তিকর লেগেছে। কম ব্যাটসম্যান নিয়ে খেলায় স্যাম কারেন মঈন আলীদের উপরের দিকে ব্যাট করার সুযোগ দিয়েছে ইংল্যান্ড। তারা সেই সুযোগ কাজে লাগাতে না পারলেও চলতি বছর বিশ্বকাপ সামনে রেখে এই ভাবনা ছিল বলে জানান জস বাটলার। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।